প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত রাজনীতি ও দেশের আজকের আয়োজন ফার্নেস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে যাত্রা শুরু করলো দ্বাদশ সংসদ আর ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে সংসদ নিয়ে রাজনীতি বিরোধী দল বলছে যে যে দাবি নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠিত হলো এই সংসদ জনগণের নয় আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি সংসদ নিয়ে রাজনীতি আর আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আওয়ামী নেতা আছেন ডাক্তার জাহিদুর রহমান রাজনীতি বিশ্লেষক সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা আওয়ামী নেতা দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি সংসদ নিয়ে ইতোমধ্যে অনেক বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিরোধী দলের বিস্তর অভিযোগও রয়েছে কেমন হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ দেশ টিভির যারা অনুষ্ঠান দেখছে সবাইকে শুভেচ্ছা স্বাগতম শঙ্কা আশঙ্কা চ্যালেঞ্জ অনিশ্চয়তা অনেক কিছুই আমরা দেখেছি 7ই জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচন হবে কি হবে না যাক আমি আমরা মনে করি 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে 10ই জানুয়ারি মাননীয় সংসদ সদস্য শপথ নিয়েছেন 11 তারিখ নতুন পার্লামেন্ট নতুন মন্ত্রিসভা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন পার্লামেন্ট মন্ত্রিসভা শপথ নিয়েছে আজকে দ্বাদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে আজকের পার্লামেন্টে স্পিকার ডিপুটি স্পিকার নির্বাচন হয়েছে শোকসভা হয়েছে এবং প্রথম অধিবেশনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন দেখুন সাংবিধানিক ধারাবাহিকতা আমরা মনে করি গণতন্ত্র এবং সংবিধানের জয় হয়েছে কারণ গত 3টা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যখনই নির্বাচন গণিয়ে আসে তখনই কোনো কোনো দল প্রথমত নির্বাচন করতে দেওয়া হবে না তারপর আমরা নির্বাচনে যাব না নির্বাচন করতে দেব না এই যে একটা প্রক্রিয়া শুরু হয় আমরা মনে করি কি আওয়ামী লীগ এই একটা জায়গাতে সফল যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি মনে করেন 7ই জানুয়ারি যদি নির্বাচনটা না হতো কোনো কারণে একটা বড় দল যেই আশঙ্কা আশঙ্কা দেখিয়েছিল অনিশ্চয়তার সৃষ্টি করেছিল কেন আমিও শুনেছি 3 দিন আগে শুনেছি নির্বাচন হবে না নির্বাচন হলেও সরকার গঠন করা যাবে না সরকার গঠন করলেও সরকার বেশি দিন টিকবে না এগুলো এখানে কমন একটা কথা ছিল এই সরকার বেশি দিন টিকবে না লক্ষ্য করে দেখেছেন নির্বাচন হয়েছে এবং দেখুন এবার কিন্তু মানে যদি একেবারে সরাসরি বলি নির্বাচনটা তো আমরা বলা যায় কোনো রাজনৈতিক দল বা কোনো দলের বিরুদ্ধে করি নাই কোনো একটা পরাশক্তির বিরুদ্ধে করেছি যেটা মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছেন তারা আমাদেরকে নামিয়ে দিতে পারেন ফেলে দিতে পারেন যখন তখন করে দিতে পারেন এই আশঙ্কা তো আপনাদের দলের মধ্যেও ছিল আমি তো বললাম আমরা তো আশঙ্কা করেছিলাম যাক সব কিছু জয় হয়েছে দেখুন এই যে আমি টোটাল প্রক্রিয়াটা বললাম এমপিদের শপথ মন্ত্রিসভা সংসদ এখন কিন্তু মানুষ বলতে শুরু করেছে না এই সরকার আবার 5 বছর টিকে যাবে আমরা বলি কি আসলে কিন্তু সংবিধান বা নির্বাচন এই দুই আলোকে যদি নির্বাচন হয় ক্ষমতা পরিবর্তনের নিয়ামক শক্তি কিন্তু জনগণ এবং ভোটার কিন্তু বিএনপি কিন্তু দাবি করছে যে দাবি নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হলো সেই সংসদ জনগণের নয় বিএনপি যদি বারে বারে বলে প্রতিদিন বলে আমরা একটা বড় দল উচিত ছিল বড় দলটাকে এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেস করা জনগণ ভোটারদের সামনে দাঁড়ানো কারণ এখন স্পষ্টত একটা কথা বলতে চাই এখন ঘোষণা দিয়ে কারো সমর্থন নিয়ে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই এখন ক্ষমতা পরিবর্তনের একমাত্র হাতিয়ার কিন্তু নির্বাচন যেটা গত 7ই জানুয়ারি চলে গেছে ইনশাল্লাহ আবার 2008 সালের ডিসেম্বর বা 28 সালের ডিসেম্বর বা 29 সালের জানুয়ারিতে আবার ফেস করতে হবে এবং আমরা যেটা মানে কি বলবো এটা মানে 5 বছর নির্বাচন হবে তাহলে আমরা বলছি কোনটা আমরা এই তাদেরকে সুপারিশ করছি যে আপনারা ওই নির্বাচনকে সামনে রেখে এগোতে থাকেন দলটাকে সাংগঠনিকভাবে জনগণ যাওয়ার চেষ্টা করেন কারণ ক্ষমতায় গেলে নির্বাচনের মাধ্যমে যেতে হবে কারো সমর্থনে কু করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ নির্বাচন নিয়ে কিন্তু ওই আমি বলছিলাম 3টা নির্বাচন 14 সালের নির্বাচনে আসেন নাই নির্বাচন প্রতিহত করার জন্য সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস হয়েছে গাড়িতে আগুন দেওয়া হয়েছে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে স্কুলে আগুন দেওয়া হয়েছে 18 সালের নির্বাচনে এসেছিলেন
বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে না যে বিএনপি নির্বাচনটা করার জন্য নির্বাচনে এসেছেন। বরঞ্চ আমরা বলি নির্বাচন, নির্বাচন কমিশন, নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য, কিছু ক্লু তৈরি করার জন্য, যেটা পাঁচ বছর বলতে পারেন সেই জন্য নির্বাচনে এসেছিলেন। এবার আমরা মনে করেছিলাম, কারণ দলটা গত দুই বছর সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে, সমাবেশ মহাসমাবেশ করেছে। কিন্তু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনি বলছিলেন যে গত তিন মেয়াদ ধরেই নির্বাচন কেন্দ্রিক সংকট, সেই জায়গা থেকে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান না হয়ে আপনারা নির্বাচন করে ফেললেন। দেখুন, সংকট সমাধানের আসলে কোনো পথ আপনাদের তৈরি করতে পারেন না। নির্বাচনের আগে সংকট থাকবে, ২৪ সালে হয়েছে, ২৮ সালেও সংকট হতে পারে। দেখতে হবে সংকটটা উত্তরণ হয়েছে কিনা, নির্বাচনটা হয়েছে কিনা, সাংগঠনিক সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে কিনা, এটা দেখতে হবে। কারণ ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, ডক্টর জাহিদুর রহমান। আমি যদি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসারের বক্তব্য নিয়ে আপনার কাছে আসি, যেমনটি বলছিল দেখতে হবে নির্বাচনটি হলো কিনা, নির্বাচন করা বেশি জরুরি না সংকট সমাধান বেশি জরুরি? ধন্যবাদ, আমি এই পয়েন্টটি আসবো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কাউসার ভাইকে একটা জায়গায় ধন্যবাদ দেই, মানে উনি এখনো ২৮ সালে একটা নির্বাচন হবে বলছেন, আমি একটু কনফিউজড আছি আসলে। মানে বাংলাদেশের সোফার আজকে যে ডামি সংসদ হলো, এটা একরকম বাকশাল টু আমরা বলি, বাকশাল টু হয়েছে, এখনো কাগজে কলমে হয় নাই। সো ২৮ সালের আগে ফর্মাল ওনারা তো একবার করেছিলেন যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সব শেষ করে দিয়ে একটা বাকশাল কিন্তু হয়ে যেতে পারে আবার আগের ফর্মে। সো ২৮ সাল ২৯ সালের নির্বাচন কিন্তু নাও হতে পারে, এটা আমি ধারণা করি। এবার নাম্বার টু, কয়েকটা ব্যাপার একটু অ্যাড্রেস করা দরকার। মানে আপনার যদি শক্তি থাকে, সাহস থাকে, তাহলে নির্বাচন ফেস করেন। খুব বলে আওয়ামী লীগের মানুষজন, আমি বুঝি না, মানে ওনারা খুব বেশি অতীতের ব্যাপার না, এটা কীভাবে ভুলে যান? ৯৬ ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে তো ওনারা পার্টিসিপেট করেন নাই। ওনারা ২০০৭ সালের ২২ জানুয়ারি যে নির্বাচনটা হচ্ছিল, যার ১১ দিন আগে ১১ ঘটে গেল, সেটাও তো ওনারা পার্টিসিপেট করছিলেন না। তার মানে কথাটা এই, হ্যাঁ ওনারা বলবেন কি যে আমরা তো সরকারকে ফেলে দিতে পেরেছি ইত্যাদিতে। সো আপনি সরকারকে ফেলে দিতে পেরেছেন কি পারেননি সেটা ডিফারেন্ট ডিবেট, আপনার সেই শক্তি আছে কি নাই সেটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা আমরা আওয়ামী লীগের আচরণ বা চরিত্র থেকে জানি, অনেক সময় নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। এবং আমি তো বিএনপি করি না, শুধু আমার বলতে কোনো দ্বিধা নেই, এটা আমি প্রকাশ্যে বলি সবসময়, ৯৬ ১৫ই ফেব্রুয়ারি বা এই যে ২২ জানুয়ারি ২০০৭ যে ওনারা নির্বাচনে যান নাই, আমি এই সিদ্ধান্তটাকে সমর্থন করি। ওই সময় নির্বাচনে না যাওয়ার পরিস্থিতি হয়েছিল, সুতরাং ওনাদের মুখে অন্তত এটা ঠিক খাটে না। হ্যাঁ ওই যে বললাম, ওনারা বলতে পারে আপনারা তো পারেন নাই। এখন ক্ষমতায় থেকে যাওয়া কি তাই, এরশাদের বিরুদ্ধে কি প্রথম দিন থেকে অলমোস্ট মুভমেন্ট হয়েছে? না, কিন্তু সেই এরশাদের পতন হতে হতে ৯ বছর লেগে গেল। এমনকি ৮৮ যে সংসদ, সেই সংসদটা আরও প্রায় ২ বছর টিকেছিল, এরপর আরও ২ বছর পরে গিয়ে এরশাদের পতন হয়েছে, তাতে তো কিছু যায় আসে না। তার মানে এই না যে ওর থাকাটা নৈতিক হয়ে যায়, লেজিটিমেট হয়ে যায়। আরেকটা ব্যাপার, পরাশক্তির বিরুদ্ধে নির্বাচন করেছেন বলছেন, একটা পরাশক্তি বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কাজ করার চেষ্টা করেছে আমেরিকা, কোনো সন্দেহ নাই। এর মানে ওর বিরুদ্ধে ওনারা নির্বাচন করেছেন তা না, বরং আমি উল্টো বলি, বাংলাদেশের ওপরে প্রভাবের কথা যদি বিবেচনা করি, ব্যাপারটা কীরকম, জোয়ার ভাটার ক্ষেত্রে সূর্য অনেক বড়, চাঁদ ছোট, কিন্তু জোয়ার ভাটা হয় আসলে চাঁদের আকর্ষণের জন্য। সূর্য এত দূরে থাকে, ওর পাওয়ার অনেক বেশি থাকলেও এত দূরে পাওয়ার কাজ করে না। বাংলাদেশের ক্ষেত্রে চাঁদ আসলে প্রভাব বেশি আসলে ভারতের। সো এই সুপার পাওয়ার, রিজিওনাল সুপার পাওয়ারকে দিয়ে ওনারা ১৪ থেকে ক্ষমতা আছেন, এগুলো এখন আমি বলছি না, পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনার যখন মিটিং করেছে এই নির্বাচনের পরে, উনি ধরে 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 এখন সবই বলছেন। আমরা এতদিন ১৪ সালে সুদাতা সিং এসে কি বলেছেন, কি হয়েছে না হয়েছে, এখন উনি বলছেন যে ১৪ সালে আমাদের পাশে ছিল, ১৮তে ছিল নির্বাচন নিয়ে, এবং এখনও আছে। সো রাদার ওনারা ক্ষমতায় আছেন একটা আঞ্চলিক পরাশক্তিকে সাথে নিয়ে, আমেরিকার বিরুদ্ধে বা পরাশক্তির বিরুদ্ধে ওনারা আসলে কিছু নির্বাচন করেননি। আরেকটা কথা বলি, তারপর আমি ওই জায়গাটায় আসি, সাংবিধানিক ধারাবাহিকতা, তাতে আপনার ওই জবাবটাও আসবে। মানে সেই পুরনো বিষয়, মানে কাউসার ভাই খুবই প্রতিষ্ঠিত একজন আইনজীবী, উনি আমার চাইতে এগুলো অনেক ভালো জানেন, যে আইন সম্পর্কে একটা কথা বলা হয় যে জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা হলো সর্বোচ্চ আইন। সুতরাং সংবিধান বলেছে এর মধ্যে একটা নির্বাচন হতে হবে, ঠিক এটা ভুল না, এই যে ধারাবাহিকতা, সংবিধানকে আপনি এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটাই সব কিছু, এটাই শেষ কিছু না, এটা তা না, এটা আসলে তা না। ওনারাও সংবিধান সংশোধনের জন্য কি দাবি করেন নাই? বিএনপির সময় যে মুভমেন্টের কথা বললাম, নির্বাচনে গেলেন না, সংবিধানে কি তত্ত্বাবধায়ক সরকার ছিল? ছিল না, ওনারা এটাকে চেঞ্জ করার জন্যই, কারণ সংবিধান কখনোই কোনোভাবে কোনো ধর্মগ্রন্থ না যেটা চেঞ্জ করা যাবে, এটা ফাইট করা যায়। এবং আমাদের সংবিধানে এক তো অভিনব ঘটনা আছে, একাদশ সংশোধনী, যখন আপনি কাজটা আগে করেছেন, একজন প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি হয়েছেন নির্বাচন করে, উনি আবার
প্রধান বিচারপতি সিটে চলে গেছেন উদ্ভট মনে হবে, কিন্তু আমরা এই কাজটাও করেছি, পরে আমরা সংবিধান সংশোধন করেছি ঐক্যমত্যের ভিত্তিতে, ঠিক আছে, কিন্তু তার মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি ঐক্যমত্যটা তো হতে হবে, ঐক্যমত অথবা শক্তি, আপনারা শক্তির মাধ্যমে করেছেন, আপনারা শক্তির মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী করেছেন, তত্ত্বাবধায়ক যোগ করেছেন, তো ঐক্যমত্যের ভিত্তিতে না, শক্তির মাধ্যমে, এটা আন্দোলনের মাধ্যমে, ঠিক আছে, শক্তি, আন্দোলন একটা শক্তি, আচ্ছা আন্দোলন একটা শক্তি চাপ, আমি এভাবে বলি, সো এটা আমরা পাচ্ছি কিনা ডিফারেন্ট আলোচনা। সুতরাং আসলে দিনের শেষে মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, এটাই আসলে প্রধান জায়গা। এই ডামি নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্রের ঝুঁকি বাড়িয়েছি, এদেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছি, মানুষের ঝুঁকি বাড়িয়েছি। অ্যাপারেন্টলি মনে হচ্ছে আপনি খুব স্বাভাবিকভাবেই ক্ষমতায় রয়ে গেছেন, রয়ে যাবেন, পাঁচ বছর 28-29 হিসাব শুরু হয়েছে, ব্যাপারগুলো এরকম না আসলে, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, আমরা তো দেখলাম যে পুলিশি বাধায় বিএনপির কাল পতাকা মিছিল পণ্ড হলো, বিএনপির ভবিষ্যৎটা তাহলে কি থাকছে? আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, আবারও ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আপনার কাছে একটু জানতে চাই, দ্বাদশ সংসদের যাত্রা নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। যেমনটি আসলে বিরোধী পক্ষ বলছে যে ডামি নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হলো এই সংসদ জনগণের নয়, অন্যদিকে আবার বিরোধী দল নিয়েও আসলে সংসদে কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে কিছুটা প্রশ্নবিদ্ধ ব্যাপার দাঁড়িয়েছে। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক এবং তাদের আপনার মাধ্যমে দর্শক শ্রোতা। আসলে এই আমাদের কাউসার সাহেব উনি বলেছেন, আমি মোটামুটি কাছাকাছি এর কথা বলতে চাই যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংবিধানের যে বিষয়টা আছে এই অনুযায়ী কিন্তু নির্বাচনটা হয়েছে, এবং এটা যদি না করতো তাহলে আরও মারাত্মক ধরনের ঘটনা ঘটতে পারে, পারত, কারণ যখন সাংবিধানিক শূন্যতা শুরু হয় তখন কিন্তু অনেক রকম ঘটনা ঘটার প্রয়াস থাকে, কিন্তু সমস্ত জল্পনা কল্পনা অবসান করিয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে, মন্ত্রিসভা হয়েছে, আর এর মধ্যে যে বিদেশি বেটা যাবে, কিন্তু বারবারই বলি এগুলো আন্তর্জাতিক বিষয়টা পলিটিক্যাল বিষয়, এটা যেভাবেই বলুক, আমেরিকাও বিরুদ্ধে করেছি বা আমেরিকা আমাদেরও চাপে আছে, এগুলো আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় অনেক ঘটনা ঘটে, 71 সনে তো আমেরিকা 7 ফ্লিট পাঠিয়েছিল, তাতে কি আমাদের আন্দোলন বন্ধ হয়েছে? এই ধরনের রাজনৈতিক ঘটনা, কর্মকাণ্ড, বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে হতেই থাকবে, কিন্তু আওয়ামী লীগ তার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে বর্তমান সরকারের যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং সেভাবেই হচ্ছে। এখন যে বিষয়টা হলো যে বর্তমান সরকারের যে নির্বাচনী কমিটমেন্ট সেটা সে কতদূর পালন করে এবং এর মধ্যে সমর্থনযোগ্য কী বিষয় আছে, আমি যেটা বারবারই বলি যে বিএনপি নামে একটা রাজনৈতিক সংগঠনের সবচেয়ে ব্যর্থতা হলোই বিএনপি কোনো রাজনৈতিক দল হিসাবে গঠিত হয় না, যে তাদের জন্মের ধিয়াসটা এই কারণেই একটা সামরিক কর্মে জন্ম নেওয়ার সঙ্গে, আজকে যদি আওয়ামী লীগের বর্তমান বা বিগত দিনে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড ভালো হয়েছে একথা কিন্তু আমরা বলি না, সরকারের পরিচালনায় ভুল থাকতেই পারে, আমরা তো ফেরেস্তা না মানুষ, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বিএনপি কখনো রাজনৈতিক দল হিসাবে সমালোচনা করে না। কাউসার সাহেব বলছে এখনও সময় আছে 28 সনে, এখন যদি বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকারের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড ভুল হবে, অর্থনৈতিক বলে, সামাজিক বলে, শিক্ষা বলে, সেগুলি নিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করুক, সেটা করলে আমাদের দেশের মানুষের উপকার, বাংলাদেশের পরিবেশ উন্নত হবে, সমাজটা উন্নত অনেক ভালো হবে, কিন্তু তারা সেটা না করে নির্বাচনের আগে আগে কিছু কর্মসূচি গ্রহণ করে, অনলাইন হরতাল দেয়, গাড়ি পড়ায়, মানুষ আতঙ্কে থাকে, এই দিয়া কিন্তু দেশ আগানো যায় না, এবং সে কারণে বিএনপি ব্যর্থ, সে কারণেই কিন্তু আপনি একজন এখানে 96 সনের নির্বাচনের কথা উঠছে, আওয়ামী লীগ জনগণের পক্ষে ছিল বলে সেই আন্দোলন সফল হয়েছে এবং তারা সংবিধান সংশোধন করতে বাধ্য হয়েছে, আজকে যে পরে বিএনপি এই ইলেকশন এসে দেখানো উচিত ছিল, মানুষ প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছে, নির্বাচন চিফ ইলেকশন কমিশন মিটিং দেখেছে, সেখানে দেখানো উচিত ছিল যে আমি নির্বাচন আসতে কিন্তু সঠিক হয়নি, তারপর তারা আন্দোলন করতো, কিন্তু আজকে তারা এখন এই এখন এক এক সময় এক এক ধরনের আন্দোলন, এখন আগে অনলাইন আন্দোলন, এখন কালো পতাকা আন্দোলন, যেটা গাড়ি পড়বে, যেটা ঘর ঘটনা। কিন্তু অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, এবার বলা হচ্ছে যে সংসদটি হয়েছে আওয়ামী লীগ এবং তার মিত্রদের সংসদ, সেখানে সেই সংসদ কতটা কার্যকর হবে, সংসদে জবাবদিহিতা নিশ্চিত হবে কিনা, সরকারের গঠনমূলক সমালোচনা কে করবে, এই প্রশ্ন কিন্তু এসেই যায়। আমি সবগুলো প্রশ্নের উত্তর জানতে চাই, একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত রাজনীতি ও দেশ থেকে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত রাজনীতি ও দেশ, আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপির কালো পতাকা মিছিল আমরা দেখলাম, পুলিশি বাধায় পণ্ড হলো, বিএনপির ভবিষ্যৎ, যুবপথ আন্দোলনের ভবিষ্যৎ আসলে কি কি লক্ষণই আপনারা এগোচ্ছেন? লক্ষ্য আসলে একটাই খুব স্পষ্ট, এর মধ্যে কালো পতাকা মিছিল, আমি পত্রিকায় দেখলাম বিএনপি আরও কিছু দাবি যুক্ত করেছে, দ্রব্যমূল্য, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচন। আমি মনে করি আসলে বাকি সব সমস্যা বাংলাদেশের, যে কোনো সমস্যা, আপনি যদি আমাকে যে কোনো একটা সমস্যা বলেন এটা নির্বাচনের সাথে কীভাবে রিলেটেড, আমি প্রমাণ করে দিতে পারবো। এমনকি আমি ফান করে বলি, আপনি রাস্তার মধ্যে মেজাজ খারাপ হচ্ছে, জ্যামে পড়ছেন, এর সাথে নির্বাচনের সম্পর্ক আছে, স্পাউসের সাথে ঝগড়া হচ্ছে, এর সাথে কিন্তু নির্বাচনের সম্পর্ক আছে, আই ক্যান প্রুভ ইট, কীভাবে এটা হতে পারে। ওই যে বললাম, আপনি যখন ধরুন এই যে রাস্তায় জ্যামে পড়ছেন, আপনি বিরক্ত হচ্ছেন, এর অন্তরালে কী আছে, অন্তরালে এই আছে, ধরুন আমাদের পাবলিক ট্রান্সপোর্টকে
সিস্টেমাইজ করার অনেকদিন কথা ছিল না, বাস রুটের একদম কোম্পানির আন্ডারে আনা, তাতে দেখতেন আপনি রাস্তায় এই পরিমাণ জ্যাম থাকতো না। আপনি সারাদিন চাকরি করবেন, তারপর আপনি দীর্ঘ একটা জার্নি করবেন, তিন ঘন্টা চার ঘন্টা, তিন ঘন্টা জার্নি তো খুব কমন, করে আপনি বাসায় ফিরবেন, আপনি এক্সস্টেড থাকবেন, আপনি ইরিটেটেড থাকবেন, আপনি আপনার সন্তানকে বকাঝকা করবেন, আপনি আপনার স্পাউসের সাথে ঝগড়া হবে, এটার কারণ হয়তো রাস্তা। কি হতো যদি একটা, যেমন ধরুন আমরা কলকাতার কথা বলছি, কলকাতাকে আমরা কম্পেয়ার করতে পারি পাশাপাশি, কলকাতা আমাদের সাথে মানে একটা একটু বাংলাই, কলকাতায় যারাই গেছে সেকেন্ডে এসে কি বলে, অত্যন্ত স্ট্রাকচার, অনেক কিছু নিয়মতান্ত্রিকভাবে ওখানে চলছে। কেন চলছে? কারণ আসলে ওই একই, আপনাকে তো আসলে মানুষকে খুশি রাখতে হবে। আপনি এখানে মানুষকে খুশি রাখার দরকার নেই, আপনি যে কোনো বিষয় আপনি করুন আপনার রিলেটেড ওরকম হয়ে যাবে। আপনি সারাদিন চাকরি করে জ্যামে বসে আছেন, আপনার কোনো সামাজিক জীবন নাই, কিন্তু রাতের বেলা বাসায় ফিরছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, পরের দিন আবার অফিসে যাচ্ছেন, এই তো। সো এইভাবে প্রত্যেকটা জিনিস আসলে রিলেটেড। সো আমাদের মূল দাবির জায়গাটা হচ্ছে একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন যতদিন বাংলাদেশে হবে না এই আন্দোলনটা চলবে। এখন ফর দ্য টাইম বিং আপনি এটা বলতে পারেন যে 28 অক্টোবরের পর থেকে বিশেষ করে যে ক্র্যাকডাউন হলো, তারপর থেকে আন্দোলনটা সেই অর্থে খুব স্ট্রং ছিল না, আই এগ্রি। এবং নির্বাচনের পর একটা গ্যাপও গেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গ্যাপটা থাকা উচিত ছিল না। 26 তারিখ তারা আবার মুভমেন্ট শুরু করেছে, এটা আরও আগেই থাকা উচিত ছিল। এবং আমি মনে করি যে এই পরিস্থিতি জনগণের সামনে প্রেজেন্টেড থাকা দরকার যে বিএনপি মাঠে থাকবে, এবং বিএনপি মাঠে থাকা ইজ ভেরি ভাইটাল, কারণ এটা সরকারই বলে দিয়েছে আমাদেরকে। মানে কীভাবে বলছে, বিএনপি যখনই এবার আবার কালো পতাকা মিছিল দিল, তখনই আবার শান্তি সমাবেশ নিয়ে আওয়ামী লীগ মাঠে নেমে গেল, পাহারায় থাকতে বলা হলো। বহুবার নির্বাচনের 20 দিন পরে পাল্টাপাল্টি কর্মসূচি পাল্টাপাল্টি, তার পাল্টাপাল্টি কেন করছেন, তার মানে হচ্ছে আপনি আসলে ওই ভয়ের মধ্যে আছেন, বিএনপি যদি এসব বা বিরোধীরা গণতন্ত্র মঞ্চ সহ যারা আছে জামাতও করছে কর্মসূচি, তারা যদি মাঠে কর্মসূচি রাখে সেটা সরকারের জন্য চাপের জায়গা, কারণ সরকারের আচরণ বলছে খুব ক্লিয়ার, নাহলে তো বিএনপিকে পাত্তা দেবো না, আমার এখানে বসে এই আপনার স্রোতে মানে মানে একদম ক্লিয়ারলি আমার পাশে বসে বলে গেছেন যে বিএনপি আইসিইউতে আছে, বিএনপি খুবই খারাপ অবস্থায় আছে, মারা গেছে, তাই যদি হতো তাহলে এগুলো আপনি করতেন না। সব সরকার কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি মেসেজ দিচ্ছে যে বিএনপির যে কর্মসূচি আছে, ডেমনস্ট্রেশনের কর্মসূচি, সেগুলো খুবই সরকারের জন্য ভীতি তৈরি করে। নাম্বার টু হচ্ছে সামনে খেয়াল করুন এই শীতকালে গ্যাস সংকটে শিল্প বন্ধ হওয়ার পথে সরকার সমর্থক মানে সরকারি জাতীয় পার্টির এমপি উনি, খুব আমরা এখন জাতীয় পার্টিকে আসলে সরকারি বলে আমি একটু যোগ করতে চাই, প্রধানমন্ত্রীর সাথে যখন স্বতন্ত্র এমপিরা দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন যে নৌকা ডান হাত স্বতন্ত্র বাম হাত, আমি মনে করি আসলে মানুষের আরেকটা হাত থাকলে প্রধানমন্ত্রী বলা উচিত ছিল জাতীয় পার্টি 3 নম্বর হাত আসলে, তাই না? কারণ জাতীয় পার্টিও আসলে আওয়ামী লীগ, কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে বিরোধী দল হিসেবে কি ভূমিকা রাখবে সংসদে জাতীয় পার্টি, যেহেতু জিএম কাদের আজই বলেছে যে এই সংসদকে সুন্দর বলা যায় না, এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। আমি আসছি এই জায়গায় যে কারণে বলছিলাম, জনাব সেলিম ওসমান জাতীয় পার্টির এমপি, উনি আবার বিকিএম এর বড় নেতা, উনি গ্যাস সংকট নিয়ে খুব ক্লিয়ারলি প্রকাশ্যে বলেছেন আমাদের ইন্ডাস্ট্রি চালাতে পারছি না, আমাদের শ্রমিক ছাঁটাই করতে হবে। সো শীতকালে এই অবস্থা সামনে কি হবে আপনি বুঝতে পারছেন। সো সরকার এই ভয় করছে যে বিএনপির এই মুভমেন্ট বা বিরোধীদের মুভমেন্ট যদি চলতে থাকে তাহলে রাস্তায় সাধারণ জনগণ নেমে যাবে। এবার আপনি জনাব জিএম কাদেরের যে বক্তব্যের কথা বললেন, মানে আমি এটুকু বলি যে ওনারা এরপরও কথা বলেন, বিরোধী বিরোধী ভাব ধরেন, মানে জানি না ওনাদের আসলে সাধারণ মানুষের সাথে একটু কথা বলা দরকার যে এই দলটা কী করছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, ক্যাম্বোডিয়া ইলেকশন হলো কিছুদিন আগে আমাদের, মানে 23 সালে আমাদের আগে ওখানে হয়েছে, ওটাও স্বৈরাচারী সরকার, ওদের 125টা সিট পার্লামেন্টে 5টা জিতেছে বিরোধীরা, যে কেউ খোঁজ নিয়ে দেখুন ক্যাম্বোডিয়া যেটা যে দল ক্ষমতায় আছে ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি, তারা কি 5টা সিটে সমঝোতা করেছিল? উত্তর হচ্ছে না। ওই 5টা সিট হয়তো ভেতরে ভেতরে কোনোভাবে ছাড় দিয়েছে, কিন্তু প্রার্থী দেব না সমঝোতা করবো এটা করে, মানে এটা তো লিস্ট একটা চক্ষু লজ্জার ব্যাপার। যারা নৌকার সাথে সমঝোতা করে বিরোধী দল হয়েছে, যারা এই অভিমান নিয়ে গেছে যে আমার স্বতন্ত্র সারানো হয় নাই, যারা তাদের পোস্টারে লিখেছে আওয়ামী লীগ সমর্থিত, যারা তাদের পোস্টারে অনেকেই শেখ হাসিনার ছবি দিয়েছেন, তাদের জিএম কাদেরের ছবির চেয়েতে 5 গুণ অন্তত বেশি বড় সাইজে, তারা আবার বিরোধী বিরোধী খেলা খেলবেন, তারা আবার বিরোধীর কথা বলবেন, এগুলো খুবই রেটরিক ওনাদের, এটা হওয়ার কোনো, ওনারা হতে জানে, ওরা এমপি হতে চেয়েছেন, এমপি হয়েছেন, এবং আমরা মাঝে মাঝে দেখবো যে সরকারের নেতৃত্ব মেনে নিয়ে সরকার সব ঠিক করছে, কিন্তু যদি এটা করলে ভালো হতে পারতো, ভালো হবেও বলবে না, এইরকম কিছু কুসুম কুসুম বিরোধিতা বলি না আমরা, সেটা করবে এবং তাদের ভাষায় গঠনমূলক এইসবই চলবে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, তাহলে কি জাতীয় পার্টি কুসুম কুসুম বিরোধিতাই করবে সংসদে? আসলে কুসুম কুসুম বিষয়টা নিয়ে তো আমি একটু কনফিউজড, বিরোধী দল তো বিরোধী দলই, আপনি বলেছেন ওরা 11 জন,
কিন্তু যে জাতীয় পার্টি যে তকমা রয়েছে গৃহপালিত বিরোধী দল না এবার নিশ্চয়ই সেটা না সেটা এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছেন আমি ডক্টর জাহিদুর রহমান খুব ভালো বিশ্লেষণ করেন নির্বাচনের পর কমনলি একটা বিষয় কি ব্যাপার বিরোধী দল কে হচ্ছে তাই না জি বিরোধী দল কে হচ্ছে আমি খুব স্পষ্ট বলেছিলাম স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল এবং আমি স্পষ্ট করে বলি আমাদের যে নির্বাচনী আইন সেখানে প্রার্থী দুই প্রকার একটা দলীয় প্রার্থী একটা স্বতন্ত্র প্রার্থীর দলীয় প্রার্থীর স্বতন্ত্র সুযোগ নাই স্বতন্ত্র প্রার্থীর দলীয় সুযোগ নেই তার মেম্বারশিপ থাকবে না এখন কোন দলীয় স্বতন্ত্র প্রার্থী বলতে পারেন অমুক দলে জয়েন করলাম নো কিন্তু গ্রুপ করলে তো হতে পারত না কোন সুযোগ আমাদের আমাদের এই সিস্টেম নাই তো মোর্চা করার সুযোগ কি ছিল অনেক কিছু করতে পারবেন একসাথে বসতে পারবেন কথা বলতে পারবেন আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে পারবেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিতে পারবেন তাদের মেম্বারশিপ যাবে না আওয়ামী লীগের কথা একটু বোঝার জন্য বলছি ধরেন 62 জনও না যদি 20 জন যদি একত্র একটা গ্রুপ তৈরি করে জাতীয় পার্টির চেয়ে বেশি হলো তারা পারতো না আমাদের সংবিধানে বলা আছে কতজন হলে না না এটা বলা হয় না 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 সেটা নাই না সেটা বলছি না জাতীয় পার্টি তো 11টা সিট পেলো ধরেন 20 জন বা 12 জনই বলি 12 জন স্বতন্ত্র মিলে একটা গ্রুপ করলো না সুযোগ নাই সেটা দেখুন আমি নির্বাচিত হইছি এজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমার দলের ফ্লেভার নেওয়ার সুযোগ নাই এবং আপনি লক্ষ্য করে দেখেছেন এই 62 জন কিন্তু আওয়ামী লীগ বলেছেন তোমরা দলীয় পদ থাকবা পার্লামেন্টে তোমরা যদি এটা আপনাদের কনস্টিটিউশন বিরোধী দলীয় থাকা আমরা দলীয় পদ আমাদের একটা ভোট দিত সবার সিদ্ধান্ত আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে 2028-29 সালে নির্বাচন হবে সেই প্রস্তুতি নিতে হবে ডক্টর সাহেব বলেছেন নির্বাচনটা হবে কিনা আমিও চাই বাকশাল করে ফেলবেন না ডক্টর জাহিদুর রহমান সাহেবরা দল করুক নিবন্ধন করুক সেই নির্বাচনে আসুক কিন্তু বিরোধী দলের ভূমিকা নিয়ে কিন্তু আমি এখনো স্পষ্ট নই গণমানুষের কথা নিয়ে কথা বলেন উনি একটা উদাহরণ বলেছে খুব ভালো উদাহরণ দিয়েছেন কলকাতা পার্শ্ববর্তী দেশ বাংলা ভাষাভাষী দেশ আমরা যে ভাষায় কথা বলি আমাদের পাখিরা যে ভাষায় কথা বলে ডেঙ্গু নাই কতদিকে ভালো দেখুন এটা বুঝতে হবে 91 সালে আমার কলকাতায় যাওয়া আমি দেখেছি মানুষের কি কষ্ট কলকাতার মানুষ খুব কষ্ট করেছে আমি যখন 96 সালে গেলাম শিয়ালদা স্টেশনে নামার পর দেখলাম মানুষ দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কেউ রিক্সা নিচ্ছে না কেউ ট্যাক্সি নিচ্ছে না বাসের দিকেও যাচ্ছেন মানুষ যাচ্ছে কোথায় তা আমার তো একটা কিউরিয়াসিটি কোথায় যাচ্ছে সব মেট্রো রেলে যাচ্ছে অর্থাৎ মেট্রো রেলে উঠলে সে কলকাতার এপার থেকে ওপার চলে যাচ্ছে তখন ছিল একটা লাইন এখন কলকাতাতে 6টা লাইন এখন কিন্তু কলকাতা যা ট্রান্সপোর্টের মাটির নিচে হ্যাঁ কলকাতা কিন্তু উপরে মেট্রো রেল হয়নি নিচে হয়েছে আমাদের ঢাকায় উপরে হয়েছে মাটির উপরে কিছুটা নিচেও হবে কিছু হ্যাঁ আমাদের কিছু হবে কিন্তু আমাদের সয়েল যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে তাদের জীবনযাত্রা সহজ হয়েছে অ্যাডভোকেট রিয়াজুল কবির কথা সয়েলেশন রেট আছে এটা হলে নিচে করা আমরা যদি আবার প্রশ্ন আচ্ছা আরে শেষ করি জি দেখুন আমাদের একটা মেট্রো রেল চালু হয়েছে লক্ষ্য করে দেখেছেন কি চাপ কি বিল আমাদের কিন্তু 5টা মেট্রো রেল আছে আমি বলতে চাচ্ছিলাম এই কাজগুলো যদি 20 বছর আগে শুরু করা হতো আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 20 বছর যারা ক্ষমতায় ছিল 15 বছর ধরে তো আপনারা না আমরা তো শেষ করেছি আমরা একটা শুরু করেছি আর 5টা লাইন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এবং 24 সালের মধ্যে এগুলি দৃশ্যমান হবে তার মানে কি এই যে জনগুরুত্বপূর্ণ বিষয় মানুষের মৌলিক অধিকারের বিষয় এটা সুবিধা সরকার কিন্তু একটু স্পষ্ট হতে চাই যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম জাতীয় পার্টির প্রসঙ্গে জাতীয় পার্টি আমরা দেখলাম যে আসন ভাগাভাগির মধ্য দিয়ে আপনাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করলো সেই জায়গা থেকে সরকারের কৌশলের বাইরে জাতীয় পার্টির যাবার সুযোগ রয়েছে না দেখুন আমরা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ জোট মহাজোট করতে গিয়ে আমরা 26টা আসন সেরেছিলাম জনগণ ভোটাররা কি সেটা মেনেছে মেনে নাই তারা 11টা আসনে তাদেরকে জয়ী করেছে তার মানে কি ছাড়ার প্রয়োজন কেন পড়েছিল না এটা তো আমরা কৌশলগতভাবে করতেই পারি আমাদের আরপিওর 17 বিধান এটা আছে নির্বাচনে নিবন্ধিত দল অনিবন্ধিত দলের সাথে জোট করা যাবে এই যে কথা বারবারে হচ্ছে আন্দোলন যুগপদ আন্দোলন বিএনপির যারা যুগপদ আন্দোলন করছেন কয়টা দল রেজিস্ট্রেশন বলেন 66টা দল এবার কয়টা দল নিবন্ধিত বুঝতে হবে জাতীয় পার্টির সাথে আপনারা জোট করেন না তাই না মহাজোট করেছে এখন এবার ছিল না যাই হোক আমাদের তো হতেও পারে সেই আমরা ছাড়তেও পারি এই কারণে আমরা বলি কি দেখুন কাল আজকেও কিন্তু বিরোধী দলের নেতা বলেছেন সংখ্যাটা বিষয় না কারণ ওনাদের
মানে ওনাদের মানে সংসদ চর্চার রিভিউ করবে এবং জনগণ বুঝতে পারবে জাতীয় পার্টির ভূমিকা। আর সেই জায়গা থেকে অ্যাডভোকেট রেজুল কবির কাউন্সিল আগের অংশে আপনি বলছিলেন যে এবারে নির্বাচনে আপনাদের পরাশক্তির সাথে লড়াই করতে হয়েছে, যেখানে ডাক্তার জায়েদুর রহমান অভিযোগ করছিল যে ভারতের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। এ বিষয়ে ব্যাখ্যাটা আমি শুনবো, তবে শুনবো আমি এই অংশে একটু অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা আপনার কাছে আসতে চাই, একটু ছোট্ট করে জানতে চাই। আগের অংশে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে কতটা কার্যকর হবে এই সংসদ, জবাবদিহিতা নিশ্চিত হবে কিনা, সরকারের গঠনমূলক সমালোচনাটা কে করবে? ধন্যবাদ। আমি তার আগে আমাদের জাহিদুর রহমান সাহেবের একটা প্রশ্ন আমি আগে উত্তর, বাকশাল নিয়ে ওনারা আমার মনে হয় বাকশালের একটা দল না, বাকশালের সম্পূর্ণ ধারণা না নিয়ে কিন্তু এসব অনেক কথা বলছে। বাকশালের নির্বাচন সিস্টেমটা এত সুন্দর ছিল যেটা অনেকে জানেই না। বাকশালের কথা ছিল যে কোনো পলিটিক্যাল পার্টির প্রার্থীরা এক বাকশালে তারা নির্বাচন যারা করবে তারা কোনো ভোটার কাছে যেতে পারবে না, গভর্নমেন্ট তাদের সার্কুলার দেবে বা ব্যালট হবে, নির্বাচনের সময় তারা কোনো এলাকায় কারো টাকা পয়সা বা লেনদেন করতে পারবে না, যেতে পারবে না। এইরকম অনেকগুলো নিয়ে বাকশাল, বাকশাল একটি রাজনৈতিক দল, একটি কর্মসূচি আদর্শ এটা এটা নিয়ে অনেকে জানে না, হয়তো বাকশাল বাকশাল করে একটা বকা দেয়, কিন্তু মূলত বাকশালের যে প্রক্রিয়াটা অনেক অনেক ভালো প্রোগ্রাম ছিল যেটা আমরা সফল করতে পারিনি। দেখো আমি মূল কথায় চলে আসছি, বিষয় হলো যে বর্তমান সময়ে স্বাভাবিক কারণে বিএনপি যেহেতু আসে নাই, বিএনপি একটি বড় রাজনীতির হয় এবং তার সাথে যারা তারা আসে নাই, সুতরাং সেই প্রক্রিয়ার মধ্যে জাতীয় পার্টি বা স্বতন্ত্র যে প্রক্রিয়ায় কর্মকাণ্ড গ্রহণ করা দরকার সেটাই করবে। আমার সরকারের বিষয় হচ্ছে এই সরকার যে নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করে সেই কর্মকাণ্ডগুলো করছে কিনা, সেগুলো আওয়ামী লীগ এবং তার মিত্রদের সংসদ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে। আমি আবারও ফিরে আপনার কাছে, আবারও বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শক এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত রাজনীতি ও দেশ থেকে পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত রাজনীতি ও দেশ। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে, অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, কতটা কার্যকর হবে দ্বাদশ সংসদ এ বিষয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যাদের লজ্জা নেই তাদের পক্ষে এভাবে সংসদ গঠন করা সম্ভব, কি বলবেন? বাংলাদেশ কেন বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটটা এরকম, বিরোধী দল এরকম অনেক কথা বলবে, এরা রাজনৈতিক কারণে বলতে পারে, এরকম বলা তাদের অপরাধ নয়, এগুলো আমরা সেটা আপনারা খুব একটা আমলে নিচ্ছেন না, এটা আমলে এটা তো তাদের তারা তারা রাজনৈতিক দল হিসেবে তাদের কী বক্তব্য সেটা তারা নির্ধারণ করবে। কিন্তু বর্তমান সংসদের আওয়ামী লীগ গভর্নমেন্ট তার যে নির্বাচনী কমিটমেন্ট যারা ইস্তেহার সেটা অনুযায়ী তার কর্মকাণ্ড সঠিক করলো, কিন্তু সেটাই মূল বিষয়, কে বিরোধী দল থাকলো কে স্বতন্ত্র থাকলো এটা কোনো মূল বিষয় না। আমি আমার বর্তমান সরকারের তার ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই কর্মসূচিগুলো পালন করছে কিনা, অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক শিক্ষা স্বাস্থ্য সব বিষয় এটাই হলো মূল দেখার বিষয়। সেখানে যদি কোনো বিরোধী দল বা স্বতন্ত্র সদস্য মনে করে যে না সঠিক হচ্ছে না, যেন এখানে আপনারা কিছু আলোচনা নেওয়া মেট্রো রেল বা অন্য বিষয় নিয়ে বা ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন কথা থাকতেই পারে, কোনটা আগে হবে কোনটা পরে হবে বিভিন্ন চয়েস হতে এইসব নিয়ে সমালোচনা করতেই পারে এবং এটা এসব নিয়ে তারা সংশোধন করবে। এখানে ওই রকম বিরোধী দল নিয়ে রাস্তায় আন্দোলন করতে হবে এটাই তো বড় কথা না, রাজনীতি ওটাই বড় কথা না। এখন যেহেতু বিএনপি আসে নাই তাহলে তার কী আমাদের কী করা, তাহলে আমাদের আর করা কি থাকতে পারে? তাদের সমস্ত কমিটমেন্ট করার পর আসলো না নির্বাচন কমিশন বলল, কিন্তু অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা কখনো কি আপনারা নিজেদের এই প্রশ্নটি করেছেন বিএনপি কেন আসছে না, আপনারা নির্বাচনী গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে পেরেছেন কি? না না, গ্রহণযোগ্য মানে কি? আওয়ামী লীগের যেহেতু বিএনপির পক্ষে জনগণ নেই, জনগণ যদি পক্ষে থাকে পৃথিবীর কোনো শক্তি নেই সে নির্বাচন করে ক্ষমতা থাকতে পারে। আওয়ামী লীগ তো দীর্ঘ ক্ষমতার ধারাবাহিকতায় ওই বিএনপি সেরকম দেখাতে পারছে। আপনি 96 সনের কথা বারবার পারেন, 96 সনে তখন প্রয়োজন ছিল সরকারে, তখন সেই আন্দোলনের মাথায় তারা বাধ্য হয়ে সংশোধন করছে না। আজকে জনগণ তার পক্ষে থাকলে কোনো সরকার টিকতে পারে না, সেটা তাদের পক্ষে নাই বলে তারা এই নির্বাচনের আগে একটু আন্দোলন করে 3 মাস 4 মাস, সারা বছর জনগণের পক্ষে তাদের কোনো আন্দোলন নেই, অথবা জনগণের দাবি নিয়ে আপনি বলেন বাংলাদেশের অনেক সমস্যা আছে, আপনি আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের অনেক বড় বড় সমস্যা নিয়ে বিএনপি কখনো দীর্ঘ 15 বছরে কখনো মানুষের দাবি নিয়ে সরকারের ব্যর্থতা নিয়ে বা কোনো ধরনের কোনো কর্মকাণ্ড নিজের ব্যর্থতা অর্থনৈতিক সামাজিক শিক্ষা কোনো বিষয় নিয়ে বিএনপি কখনো আন্দোলন করে, শুধু নির্বাচনের আগে কিছু কথাবার্তা বলে সেই নিয়ে তাদের একমাত্র শুধু ক্ষমতা দেওয়ার জন্য, জনগণ পক্ষে থাকলে সে তারা গত সপ্তাহে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি কালো পতাকা মিছিল করেছে। না, দ্রব্যমূল্যের সাথে নির্বাচনে বা বিজয়ে বা পক্ষে বিভাগ দ্রব্যমূল্য বিভিন্ন কারণে বাড়ে, সেটা ব্যর্থতা সফলতার গভর্নমেন্ট চেষ্টা করছে, সেটার জন্য রাজনীতি ভিন্ন দ্রব্যমূল্য বাড়লেই সরকারের পতন হবে এটা কিন্তু বিষয়। ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউন্সিলর, টিআইবি বলছে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 10ম স্থানে বাংলাদেশ, দুর্নীতি মোকাবেলায় কি মূল চ্যালেঞ্জ হচ্ছে মেয়াদে? আমরা তো এবারে যে আমাদের নির্বাচন ইশতেহার সেখানে তো এসেছে আমরা দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ রাখা, দুর্নীতিকে জিরো টলারেন্স করা, এই বিষয়গুলো তো আমরা রেখেছি। দেখুন যে গত 15 বৎসরে আপনারা করে দেখেছেন আওয়ামী লীগ সরকার 2008 সাল 2014 সাল 2018 সালের নির্বাচনের আগে
যে নির্বাচনী অঙ্গীকার নামা বা ইশতেহার ঘোষণা করেছে, এই আওয়ামী লীগ সরকার জনতা শেখ হাসিনা নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি 82 থেকে 92% বাস্তবায়ন করতে পেরেছে। এবারও কিন্তু মানে 11টা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। আমরা মনে করি 5 বছরে হয়তো এগুলো, কারণ এবারের আমরা কিন্তু বলছি রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক চাপ চ্যালেঞ্জ সবই আছে, এটা মোকাবেলা করে আমরা এগোতে চাই। কারণ এই ভরা মৌসুম, এখন চালের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম বাড়ছে, এটা কিন্তু এই অনেক বছর এটা হয় নাই। হ্যাঁ, সরকার বা ভোক্তা অধিকার চেষ্টা করছে এটা বের করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক, এই জন্য তো সাধারণ মানুষ সাফার করছে, এটা বাস্তবতা, এটা আমরা স্বীকার করি। হ্যাঁ, যেহেতু আমরা সরকার দায়িত্ব নিয়েছে, খুব দ্রুত সময় এটা বের করা উচিত, জনদুর্ভোগের যে বিষয়গুলো সেই চেষ্টাটি আপনারা চালিয়ে যাবেন অবশ্যই। সরকার তো দায়িত্ব নিয়েছে এবং এই চ্যালেঞ্জগুলি নিয়েই এই সরকার কাজ করে যেতে চায় জনগণের যাতে স্পষ্ট। ডক্টর জাহিদুর রহমান, যে নির্বাচন নিয়ে আপনারা এত সমালোচনা করেন, ওবায়দুল কাদের দাবি করছে যে ত্রুটিপূর্ণ নির্বাচনের বিষয়ে খোদ যুক্তরাষ্ট্র কিছু বলেনি, আপনারা কেন বলছেন? আমি তাহলে জানাবো ওবায়দুল কাদেরকে, বলবো যুক্তরাষ্ট্রের স্টেটমেন্টটা যেটা এই নির্বাচনের পরপর হয়েছে সেটা পড়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, জাতিসংঘ সবারটা পড়া, উনি পড়েননি। উনি যদি এটা বলে থাকেন, আমি পড়িনি, আপনি পড়েছেন নিশ্চয়ই, আপনি কোনো একটা অথেন্টিক সোর্স থেকে বলছেন, সুতরাং ওনার ওটা পড়া উচিত। আমি জানি না কাউসার ভাই ওইটা স্বীকার করেন কি না। ইউএসএ, ইউ প্রত্যেকের শেষে এসে সরকারের সাথে তারা এনগেজ থাকবে, এসব কথাবার্তা আছে। এর আগের যতগুলোর কথা সবগুলো হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে দমনপীড়ন হয়েছে, এটা পার্টিসিপেটরি এবং স্বচ্ছ নির্বাচন হয়নি, স্পষ্টভাবে এগুলো বলা হয়েছে, একদম ক্লিয়ার। আমি একটা জায়গায় একটু আসতে চাই দুর্নীতি নিয়ে, আমি এটা কিন্তু শিওর দুর্নীতি নিয়ে যে কথাটা বলছি, আরেকটা কথা একটু যোগ করে রাখি, নির্বাচন খারাপ হলেও তো অনেকে খুব প্রকাশ্যে এসে সেটাকে সমর্থন করে, সমর্থন জানায়, সরকারকে অভিনন্দন জানায়। আমেরিকা, ব্রিটেন কেউ, তারা এনগেজ হচ্ছে কিন্তু তারা কোনো অভিনন্দনও জানায় নেই। দুর্নীতি নিয়ে একটা জিনিস কাউসার ভাইকে ধন্যবাদ দেই, উনি অন্তত টিআইবিকে, যদিও এই রিপোর্টটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের, এটা টিআইবির না, যদিও টিআইবি আমাদের এখানকার বাংলাদেশ চ্যাপ্টার, তারা এখানে ইনপুট দেয়। টিআইবি যখন নির্বাচনের পর একটা সার্ভে প্রকাশ করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে 50টা সিট নিয়ে, তখন জনাব ওবায়দুল কাদের বলেছিলেন যে টিআইবি বিএনপির দালাল, একদম এই শব্দটা ব্যবহার করেছে। কাউসার ভাই এখন বিএনপির দালাল বলে এটাকে ডিনাউন্স করতে পারতেন, তারপর উনি সেটা বলেন। একটা জিনিস একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের এবার ধাপ শুধু কমেছে তা না, বাংলাদেশ কিন্তু পয়েন্টেও কমেছে। গত বছর আমাদের স্কোর ছিল 26, এবার 24। পাকিস্তান দেশটার নাম বললে কেউ কেউ বলে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলতে হবে, এটা নাকি এত অপবিত্র দেশ। পাকিস্তান 29 স্কোর করেছে, তাদের অবস্থান 133। দুর্নীতি দমনে পাকিস্তান আমাদের চাইতে ভালো। আরেকটা দেশ নিয়ে আমরা বাংলাদেশের সাথে ফান করি, ইউগান্ডা। ইউগান্ডার স্কোর হচ্ছে 26, ওদের অবস্থান 141, আমাদের 149। সুতরাং এই দেশগুলোরও পেছনে আমরা, সাউথ এশিয়াতে একমাত্র আফগানিস্তান আমাদের পেছনে, আর কোনো দেশ আমাদের পেছনে না। ওবায়দুল কাদের এই প্রতিক্রিয়ায় বলেছে যে করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ। আমি ওনাকে এবার ধন্যবাদ জানাই, এবার আসলে ধন্যবাদ জানাই, কারণ আপনি আর এবার, যদি উনি ওনার বক্তব্যে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাথে রাজনীতি খুঁজে পেয়েছেন, আমি এবার ধন্যবাদ জানাই, আসলে এটা বলে ফেললে হয়, দ্যাটস ফাইন। ভাইয়া যেটা বলছিলেন শামসুল ভাই, সেটা হলো ইশতেহারে ঠিক আছে কি না আছে সেটা প্রশ্ন, আমি এটা মনে করি না, ফর গডস সেক। ধরুন আপনি দুর্নীতিতে অসাধারণ, একেবারে বাংলাদেশ দুর্নীতি মুক্ততে 1 নম্বর হইলো, বাংলাদেশে অসাধারণ সুশাসন, বাংলাদেশে মাখন ঘির বন্যা বয়ে যাচ্ছে, সারা বাংলাদেশের সব মেট্রো রেল সাবওয়ে হয়ে গেছে, স্টিল যতদিন পর্যন্ত একটা ফেয়ার নির্বাচন হবে না আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো, কারণ বাংলাদেশ একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ। সেই তুলনায় আমি মনে করি যখন চতুর্থ সংশোধনী করে বাকশাল করা হয়েছিল, ওর মধ্যে অনেস্টি ছিল, আমি বলছি সিস্টেমটা এরকম হবে, সিস্টেমটা এরকম। সুতরাং যতদিন পর্যন্ত নির্বাচন ঠিক না হবে, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আপনি কী করেছেন ওগুলো ম্যাটারই করে না, আর আপনি কিছু করেন নাই। আপনি এত করাপ্ট একটা দেশ তৈরি করেছেন, যেখানে সময় থাকলে আরও কোনখানে কোনখানে কীভাবে হয় দেখাতে পারতাম, এবং ওনাদেরকে দায় বড়ভাবে নিতে হবে, কারণ এটা ওনাদের টানা তৃতীয় ট্রাম্প শেষ হয়ে গেছে, মানে 15 বছর টানা ক্ষমতায় থেকেছেন। সুতরাং এই দুর্নীতির যাবতীয় যত দায়ভার আছে সব তাদেরকে নিতে হবে। আর সেই জায়গা থেকে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামনের দিনের গণতন্ত্রের চর্চা কেমন হতে যাচ্ছে? এটা ডিপেন্ড করবে আসলে। প্রথম কথাটা হচ্ছে গণতন্ত্র চর্চা টাফ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ একটা সরকার যখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকে না, সে ভীত থাকে। এই যে একটা কালো পতাকা মিছিল হচ্ছে, অনেক লোক ছিল ওখানে, আজকে উত্তরায় যেটা পণ্ড হলো, জনাব মঈন খানকে ধরে আবার ছেড়ে দেওয়া হলো, নির্বাচনের আগে, ডামি নির্বাচনের আগে যখন লিফলেট দেওয়া হচ্ছিল সেখানে বাধা দেওয়া হচ্ছিল, এগুলো কি সরকার ফেলে দেয়? উত্তরায় যদি আজকে এই ছোট মিছিলটা হতো সরকার পড়ে যেত,
পড়ে যেত না। সুতরাং সরকার আরও বেশি নিপীড়ক হয়ে উঠবে, সরকার প্রটেস্ট কমানোর চেষ্টা করবে, কথা বলার চেষ্টা কমানোর চেষ্টা করবে। সুতরাং এটাই নিয়ম, এটাই হয় আসলে। এই আওয়ামী লীগ সরকার যখন প্রথম এই দফায় ক্ষমতায় আসে 8 থেকে 13 সাল পর্যন্ত, এই সরকার অনেক লিবারেল ছিল আমি মনে করতে পারি। আমরা একটা ইন্ডিকেটর বলতে পারি, অনেক পত্রিকায় কার্টুন আঁকা যখন হয়, প্রথম পাতায় কার্টুন থাকে এমন পত্রিকা আছে, সেটা ওই সরকারটার সময় কিন্তু ছিল। তারপরে কার্টুন চলে গেছে, আস্তে আস্তে সব চলে গেছে, একই আওয়ামী লীগ। কিন্তু ওই সরকারটা যেহেতু জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার ছিল, সে সাহসী ছিল, সে ভয় পেয়ে আছে, কার্টুন আঁকো, আমাকে নিয়ে সমালোচনা করো, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করো, সেই জিনিসগুলো রেস্ট্রিক্ট করে। 14 পর থেকে যখন তারা মানুষের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা, তখন ভীত। এবং এটা সারা পৃথিবীরই নিয়ম। একটা সময় এমনও হতে পারে আপনি আর কাউকে কোনো রকমভাবে থাকতে দিতে পারবেন না, এটাই হয় আসলে। এই প্রসঙ্গটি বিস্তারিত আলোচনার দাবি রাখে, আমার হাতে একেবারেই সময় নেই। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খদকার শামসুল হক রেজা, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি এন মহম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত রাজনীতি ও দেশের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।